চল্লিশ জন ডাক্তারি পড়ুয়াকে হোস্টেল ছাড়ার নির্দেশ। স্টেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন কল্যাণী মেডিকেল কলেজের পড়ুয়ারা। অভিযোগ খতিয়ে দেখে সিদ্ধান্ত অ্যান্টি র্যাগিং কমিটির। সম্প্রতি কল্যাণী কলেজ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে আন্দোলনে সামিল হয়েছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। কলেজের বেশ কিছু নিয়ম পরিবর্তন নিয়ে, বিশেষত থ্রেড কালচারের বিরুদ্ধে গিয়ে এবং কলেজে নতুন করে ইলেকশনের দাবি নিয়ে সরব হয়েছিলেন তারা। জানা গেছে, শুক্রবার কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক হয়, আর সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানান, যে ৪০ জন ছাত্রছাত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ তাদেরকে হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন, এমনকি আগামী ৬ মাস তাদের জন্য কলেজ ক্যাম্পাসের দরজা বন্ধ থাকবে বলেও জানা গিয়েছে। শুধুমাত্র পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে তারা চলে যাবে। তাছাড়া অ্যান্টি র্যাগিং কমিটি তদন্তের প্রয়োজনে ডেকে পাঠালে তারা আসতে পারবেন। আপাতত ৬ মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে, তবে পরবর্তীতে সময়সীমা বদল করা হতে পারে। পাশাপাশি পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে মেডিকেল কলেজের হোস্টেলে পুলিশ পোস্টিং করা হচ্ছে। সেই সঙ্গে ক্যাম্পাসে বেশিরভাগ সময় দেখা যাবে নতুন দায়িত্বপ্রাপ্ত হোস্টেল সুপারকে। অন্যদিকে ছাত্রছাত্রীদের কথা মেনে দুজন ফ্যাকাল্টি মেম্বারকে প্রশাসনিক এবং পরীক্ষা সংক্রান্ত বিষয় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইনিশিয়ালি অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নিয়ম মেনে একটা কমিটি থাকে, তার মিটিং হয়েছে। তারপরে ফলোড বাই এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং হয়েছে, এক্সটেন্ডেড মানে যেখানে সমস্ত ফ্যাকাল্টিরা থাকেন। সেই মিটিংয়ের ভিত্তিতে পরবর্তীকালে যাদের নামে কমপ্লেন জমা পড়েছে তাদেরকে সাময়িককালের জন্য এখান থেকে সাসপেন্ড করা হয়েছে। ইনিশিয়ালি ওদেরকে হোস্টেল, হসপিটাল এবং কলেজ থেকে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে। তবে ওরা পরীক্ষা দিতে পারবে, যাদের যে পরীক্ষা আছে সেই দিন ওরা এসে পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু অন্যান্য কোনো কাজে ওরা আসতে পারবে না, পরীক্ষা দিতে পারবে। এবং যেদিন ওদের আবার অ্যান্টি র্যাগিং কমিটি থেকে ওদেরকে ডাকবে ওদের শুনানির জন্য, সেইটা তো ওরা আসতে পারবে, এর বাইরে ওরা প্রেমিসে আসবে না। কতদিনের জন্য? আপাতত এখানে ৬ মাস লেখা আছে, বাট ইট সাবজেক্ট টু ম্যাটার অফ দ্য ফার্দার ইনভেস্টিগেশন, সেটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ইউনিয়নটা বর্তমানে যে কারেন্ট ইউনিয়ন সেটা তো ডেমোক্রেটিক ওয়েতে ফর্ম হয়নি, কারণ সেটাকে আপাতত রিজলভ করা হয়েছে। আমরা এক্সট্রা করে একটু পুলিশ পিকেটিং করতে বলেছি, ওনারা কাল রাত থেকে ওরা দেওয়া শুরু করেছেন। ঘটনা প্রসঙ্গে এক ছাত্রী সোমা বিশ্বাস জানান, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের স্যার ম্যামদের সাথে মিটিং হয়েছে, আমাদের যে কলেজে অনগোয়িং স্ট্রেট কালচার সেটার এগেনস্টে সবাই মুখ খুলেছে। এতদিন সবাই ভয় পেয়েছিল, বাট এখন সবাই ইউনাইটেড হয়ে এটার এগেনস্টে স্ট্যান্ড নিচ্ছে। এবার আমাদের দাবি হচ্ছে, আমাদের কলেজের থ্রেড কালচার আমরা মানছি না, মানবো না। যে আমাদের ওয়েলফেয়ার কমিটি আছে সেটা ডিসলভ করা হোক, আর যাদের যাদের এগেনস্ট অ্যালিগেশন আছে সবার আমরা পানিশমেন্ট চাই, স্ট্রিক্ট পানিশমেন্ট চাই। শুধু ডিসলিউশন হলে হবে না, আমরা স্ট্রিক্ট পানিশমেন্ট চাই। আমরা সব আমাদের অ্যালিগেশন জমা দিয়েছি স্যার ম্যামদের কাছে, এবার ওনারা অ্যাকশন নেবেন। আমাদের দাবি হচ্ছে আমরা ইউনিয়ন রিজলভ করতে চাই, আর যাদের অ্যালিগেশন তাদের এগেনস্টে স্ট্রিক্ট পানিশমেন্ট নেওয়া হোক, আর নতুন করে ইলেকশন করে নতুন মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বডি তৈরি করা হোক, আমরা সেটাই চাই। মানে আমরা ইলেকশন দিয়ে তাদেরকে আনবো, তারা সিলেক্টেড হয়ে আসবে না, আমরা এটাই চাই। তা আমরা এখন আপাতত এখানে সেকেন্ড, থার্ড আর ফাইনাল ইয়ার স্টুডেন্টস আছি, আমরা এখানে বসে আছি, আমরা বিক্ষোভে বসে আছি। যতক্ষণ না রিজলভ করা হচ্ছে আমাদের ডিমান্ডসগুলো, যতক্ষণ না পূরণ করা হচ্ছে আমরা এখানে আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কল্যাণী। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।